ভারতীয় ন্যায় সংহিতা দণ্ডবিধি লাগু হওয়ার পর বিশ্রামগঞ্জ থানায় প্রথম ধর্ষণের চেষ্টার মামলা নথিভুক্ত হল রবিবার দুপুর দুটোয়। অভিযুক্ত বাপি দেবনাথ, বয়স 21, পিতার নাম রঞ্জিত দেবনাথ। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে পুলিশ। জানা যায়, বিশ্রামগঞ্জ থানা এলাকায় বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে এক নাবালিকাকে রবিবার বিকেল 3টে নাগাদ ধর্ষণের চেষ্টা করে। পাশাপাশি উক্ত বিষয়ে পরিবারের লোকজনদের যেন এ বিষয়ে কোনো কিছু না জানায় সে বিষয়ে নাবালিকাকে ভয়ভীতি প্রদর্শন করে। কিন্তু পরবর্তী সময় নাবালিকা মেয়েটির শারীরিক অসুস্থতা বোধ করায় পুরো ঘটনা পরিবারের সদস্যদের কাছে খুলে বলে। ঘটনা জানাজানির পর পরিবারের পক্ষ থেকে বিশ্রামগঞ্জ থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানাও প্রথম ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা গ্রহণ করে, যার নম্বর BRGPS কেস নম্বর 012/2024 আন্ডার সেকশন 7476 অফ BNS এবং সেকশন 8 অফ পক্সো অ্যাক্ট। পুলিশ মামলা হাতে নিয়ে অভিযুক্তকে সোমবার সকালে চরিলাম 4 নম্বর কলোনি কৃষ্ণ সংঘ এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।